আশফি ফিজিওথেরাপি কেয়ার সেবার জন্য আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আজকে আমরা সিকেল সেল অ্যানিমিয়া সম্পর্কে আলোচনা করব। এটি একটি বংশগত রোগ, ক্রোমোজোমের প্রবলেমের কারণে এটা হয়ে থাকে। তো আমরা জানি যে আমাদের যে রক্তের মধ্যে আমাদের কী থাকে, আরবিসি থাকে। তো আরবিসির আবার একটা উপাদান হচ্ছে হিমোগ্লোবিন। মানে হিমোগ্লোবিন তার দুটি অংশ, একটা হলো হিম, একটা হলো গ্লোবিন। এখন এই গ্লোবিনের আবার যে প্রোটিন পার্টটা আছে, সেই প্রোটিনের মধ্যে আলফা প্রোটিনের মধ্যে চারটা জিন থাকে, আর বিটা জিনের মধ্যে থাকে দুটি জিন থাকে। এখন হয় কি যে এই সিকেল সেল অ্যানিমিয়ার যে বাহক, যে ক্যারিয়ার, যে আসলে যার রোগ নাই কিন্তু সে রোগটার এই জিনের প্রবলেমটা বহন করে, তার শরীরে কি হয়, যদি একটা জিন থাকে, একটা জিনের প্রবলেম থাকে, তাহলে তাকে আমরা বলবো ক্যারিয়ার, মানে বাহক। যদি তার বিটা জিনের দুইটা জিনে যদি প্রবলেম থাকে, তাহলে তাকে বলবো আমরা ডিজিজ, সে রোগী। তাহলে দেখা যায় যে যার শরীরে যে বাহক, সে কিন্তু কোনো রোগী না, তার কোনো সমস্যা হয় না। কিন্তু যে রোগী, তার দুইটা বিটা জিনের দুইটা জিনে সমস্যা থাকে, এবং জিনে সমস্যা থাকার কারণ তার বিভিন্ন রকম বিটা এই সিকেল সেল অ্যানিমিয়া যত রকম সমস্যা থাকে, তার সমস্ত সমস্যায় তার দেখা দেয়, এবং সে আসলে খুব একটা তার একটা প্যাথেটিক একটা কন্ডিশন তার জীবনে ঘটে যায়। অ্যানিহাও, এখন আমরা বলতে চাচ্ছিলাম যে এই যে তার জিনের যে প্রবলেমগুলো যে হলো, এখন আমরা দেখব যে কারা কারা, সবাই কেরিয়ার কি যারা কেরিয়ার হয় তাহলে তারা তো রুগী হয় না, তাহলে কারা রুগী হতে পারে সেটা আমরা দেখব। যে যদি বাবার দুইটি জিনের মধ্যে যদি দুইটি জিনই ভালো থাকে, এবং মা দুটি জিনের মধ্যে যদি দুটি জিনই ভালো থাকে, তাহলে কিন্তু তারা যত সন্তান নেবে কোনো সন্তানের সিকেল সেল অ্যানিমিয়া হবে না, এবং কি বাহকও হবে না। কিন্তু দেখা যায় যদি বাবার জিনের একটি জিনের মধ্যে যদি তার সেই বিটা জিনের মধ্যে যদি একটি প্রবলেম থাকে, কিন্তু মার দুটি জিন ভালো, তাহলে দেখা যাবে তারা বাবা এবং মা, বাবা ক্যারিয়ার, কিন্তু তারা যে চারটা সন্তান যদি তারা যদি পরবর্তী সময় জন্মদান করে, তাদের একটি সন্তানও কী হবে না, রুগী হবে না, কিন্তু তাদের সন্তানগুলির মধ্যে কী হবে যে দুটি নর্মাল হবে এবং দুটি বাহক হবে। এখন দেখা গেল যে পরবর্তী সময় কোনো একটি কোনো বাবা সে নিজেও ক্যারিয়ার, মা সে নিজেও ক্যারিয়ার, তাহলে এই বাবা ক্যারিয়ার মাও ক্যারিয়ার, যদি এরা যদি যদি সন্তান যদি পরবর্তী চারটি সন্তান নেন, তাহলে দেখা যাবে যে চারটি সন্তানের মধ্যে তিনটি কী হবে, দেখা যাবে দুইটি বাহক হবে, একটি নর্মাল হবে এবং একটি বাচ্চা রুগী হবে। এবং যে রুগীটা, যে রোগের যে নিয়ে আমাদের আলোচনা, সে একটা বিস্তারিত মানে বিশাল একটা সমস্যা। এখন এটাই হচ্ছে আমাদের মূলত আমাদের চাওয়া পাওয়া, যেন দুই বাহক যেন কি না হয়, তারা যেন বিবাহবন্ধনে আবদ্ধ না হন। যদি বিবাহবন্ধন না হন তাহলে তো রুগী হচ্ছে না। এটি হচ্ছে আমাদের সামাজিকভাবে আমাদের আসলে বক্তব্য, আমাদের একটা লক্ষ্য, বা আমাদের আসলে সামাজিক সচেতনতার একটা মূল মন্ত্র বলতে পারেন। যাই হোক, এখন আমরা দেখবো যে যদি এই সিকেল সেল অ্যানিমিয়ার মধ্যে হয়টা কি হয়, যে এই আরবিসিগুলো কি হোক, কাঁচি দেখছেন না, আমাদের গ্রামে যে কাঁচি, সেই আরবিসিগুলো কাঁচির মতো দেখা যায়। যেমন দেখা যায় যে যদি কাঁচি হয় এরকম, হ্যাঁ, এই কাঁচির মতো কি হয় তার এই আরবিসিগুলো হয়। এবং এই আরবিসি কাঁচির মতো হওয়ার কারণে যেটা হয়, সেটাই হচ্ছে মূলত তার অনেক সমস্যাগুলি দেখা দেয়। সেই কাঁচির মতো হওয়ার কারণে এই আরবিসিগুলো বেশি দিন বাঁচতে পারে না। দেখা গেলো যে আমরা জানি যে একটা আরবিসি 120 দিন বাঁচে, কিন্তু এই ক্ষেত্রে এই আরবিসিগুলো দ্রুত ভেঙে যায়। ভেঙে যাওয়ার কারণে কী হয়, তার আসলে অ্যানিমিয়া দেখা দেয়। এবং অ্যানিমিয়া যা যা আমরা আলোচনা করতেছি, তো অনেকগুলো ভিডিও অলরেডি হয়েছে, চারটে ভিডিও আমাদের, তিনটা ভিডিওতে আমাদের অ্যানিমিয়ার লক্ষণ টক্ষণ বিশাল বিস্তারিত আলোচনা হয়েছে, সেটা আমরা পরে যাব। এখন আমরা বলতে চাচ্ছিলাম যদি আরবিসিগুলি ভেঙে যায়, আমরা জানি যে আরবিসি ভেঙে গেলে একটা সময় কী হয়, বিলিরুবিন হয় ওই প্রোডাক্ট হিসাবে, বা ভাঙার পর একটা বিলিরুবিন তৈরি হয়, এবং এই বেশি ঘন ঘন দ্রুত ভাঙার কারণে সেই ব্যক্তির, সেই বাচ্চাটা বা সেই ব্যক্তির কী হবে, তার শরীরে জন্ডিস দেখা দিবে, এবং এই যে যখনই রক্তের মধ্যে বিলিরুবিন আরবিসি কম থাকবে, আমরা জানি যে আমাদের আরবিসিকে উৎপন্ন করে আমাদের বনমেরু, সেই বনমেরুগুলো যখন দেখবে যে রক্তের মধ্যে আরবিসি কম, তখন সে বেশি মাত্রায় কী হবে, রেটিকুলোসাইট উৎপন্ন করবে। কেন উৎপন্ন করবে, কারণ সে বুঝতেছে শরীরে আরবিসি কম, যার ফলে সে কী হবে, বনমেরু থেকে বেশি বেশি রেটিকুলোসাইট উৎপন্ন করবে, যাতে করে একটা বেশি বেশি আরবিসি তৈরি হতে পারে, এবং রক্তের মধ্যে যে অক্সিজেনের যে ঘাটতি দেখা দিচ্ছে সেটা যেন কী হয়, ব্যালেন্স হয়। তাই যার ফলে কী হবে, এই যখনই এগুলো করতে যাবে, তখন বোনসগুলো তার যে ডেন্সিটি সেটা কমে যাবে, এবং বোনসগুলো হয় কি, এই ধরনের পেশেন্টের বোনসগুলো খুব দ্রুত ফ্র্যাকচার হয়, ভেঙে যায়। এবং এই বোনস হওয়ার পাশাপাশি দেখা যাবে যে এই বোনসগুলো, যে আমাদের যে বোনসগুলো উৎপন্ন হয় আমাদের সাধারণত আমাদের এই ফ্ল্যাট বোন থেকে, আমাদের কি হয়,
আরবিস উৎপন্ন হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে ম্যাক্সিলা স্কাল এগুলো তার অতিমাত্রায় কাজ করা কোনো বড় হয়ে যায়, দেখতে বড় দেখা যায়, ম্যাক্সিলা স্কাল বোনগুলো বড় দেখা দেয়। এবং এই বোনসের পরে যখন দেখা যায় যে তারপরেও আরবিসি অক্সিজেনের ঘাটতি, আরবিসি আরও বেশি প্রয়োজন, আরও বেশি অক্সিজেনের প্রয়োজন, তখন কি করে আমার অটোভাবে আমাদের কি হয় লিভার তার ওই অবস্থাটা মেনটেন করার জন্য কি করে লিভার সে নিজে আরবিসি উৎপন্ন করতে লেগে যায় এবং সে নিজেও কী করে বেশি বেশি আরবিসি উৎপন্ন করে। তো সবচেয়ে বড় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে যে ব্লাড ভেসেল, দর্শক এই ব্লাড ভেসেলের মধ্যে এই আরবিসিগুলো এই কাঁচির শেপের আরবিসিগুলো করে কি ব্লাড ভেসেলে দেখা গেলো এই আরবিসিগুলো যখন টিস্যু লেভেলে অক্সিজেন দেওয়ার পরে সেই তখন কী হয় টিস্যু লেভেলে অক্সিজেন দেওয়ার পরে সেই আরবিসিগুলো একটার সাথে একটা কী হয় এরকম লেগে থাকে, লেগে যায়, লেগে যাওয়ার পরে যেটা হয় একটা ক্রিস্টাল শেপ মতো সে তৈরি হয়, যে ক্রিস্টাল শেপগুলো কী হয় ক্রিস্টাল শেপগুলো একটার সাথে একটা লেগে এই অনেক সময় কী হয় ব্লাড ভেসেলে অবস্ট্রাকশন তৈরি হয়। এবং এখানে একটা কথা বলে রাখি, এই যখন ক্রিস্টাল এই ক্রিস্টাল শেপগুলো এই দেয়ালে আরবিস এই ব্লাড ভেসেলের দেয়ালে আরবিসির দেয়ালে এই একটা ঘর্ষণের ফলে বারবার ঘর্ষণের ফলে কী হয় আরবিসিগুলো ওপেন হয়ে যায়, ওপেন হয়ে যাওয়ার ফলে কী হয় যে বেশি বেশি এই বিলিরুবিন তৈরি হয় আর অন্য অন্য সমস্যাগুলো তৈরি হয়। আচ্ছা, যখন এই আরবিসিগুলো একটার পর একটা যখন এই দেয়ালের সাথে লেগে যখন অবস্ট্রাকশনের মতো তৈরি হয় তখন যেটা হয় যে ব্লাড ভেসেলের যে অক্সিজেন আমাদের টিস্যুতে পৌঁছতে পারে না, যেটা হয় ডাক্টালাইটিস হয় তৈরি হয়। ডাক্টালাইটিসটা হচ্ছে এরকম যে আমাদের ব্লাড এই যে আমাদের আঙুলগুলি আছে আঙুলের মধ্যে যে ব্লাড সার্কুল যে ভেন আর্টারির মাধ্যমে যে ব্লাডগুলো আমরা আঙুলে যায় সেই ব্লাড ভেসেলে অবস্ট্রাকশন তৈরি হয়। এই ধরনের আরবিসিগুলো অবস্ট্রাকশন তৈরি করে, ব্লাড অক্সিজেন যেতে পারে না, যার ফলে একটা সিভিয়ার পেন হয়, এই আঙুলগুলো অত্যন্ত ব্যথা করে এবং এই কন্ডিশনটাকে আমরা বলি ডাক্টালাইটিস বলি আমরা কন্ডিশনটাকে। এছাড়াও যেটা হয় যে এরপরেও এই বোন মেরুতে কি হয় এই বোন মেরুতে ঠিক মতো এরকম অক্সিজেন যেতে পারে না, যার ফলে যেটা হয় যে বোন মেরুতে কী হয় অ্যাভাসকুলার নেক্রোসিস দেখা দেয়। এবং শুধু বোন মেরুতেও না, এই কন্ডিশনটা কিন্তু আমাদের যদি ব্রেনের যে সেরেব্রাল আর্টারিতে যে সেরেব্রাল আর্টারগুলি আছে সেখানে যদি অবস্ট্রাকশন তৈরি হয় তাহলে সেখানে কী হবে সেখানে আমাদের কী হবে স্ট্রোক দেখা দিবে, কারণ ব্লাড ঠিক মতো পাবে না, অক্সিজেন পাবে না, একটা সময় স্ট্রোক দেখা দিতে পারে। এছাড়া যেটা হবে আমাদের রেনাল আমাদের যে আমাদের কিডনি যে রেনাল আর্টারি আছে আমাদের এই রেনাল আর্টারিতে কী হতে পারে এই ডাক্তারের তো ব্লাড ভেসেল অবস্ট্রাকশন হয় কী হতে পারে এই টিস্যুগুলো অনেক অক্সিজেন পাবে না, টিস্যু মারা যাবে, প্রচুর হ্যামরেজ হবে এবং প্রস্রাব দিয়ে হ্যামাচুরিয়া হবে, কিডনির বিভিন্ন রকম সমস্যা দেখা দিবে। এরপর কী হবে এছাড়াও এই এই সকল কারণে প্রস্রাব দিয়ে প্রোটিনও চলে যাবে, প্রোটিন যাওয়ার কারণে পুরো হাত পাও আস্তে আস্তে ফুলে যাবে। আচ্ছা, এবার আসি আমরা স্প্লিন কী হয়। স্প্লিনে যেটা হয় যে স্প্লিনে তো আসলে আমরা জানি যে আরবিসিগুলি ভাঙে, হ্যাঁ, তো এই ভাঙা কাজটা আরবিসিতে প্রচুর পরিমাণ হতে থাকে। একটা সময় যে আমাদের স্প্লিনের যেই আমরা জানি যে স্প্লিনের যে ভেন আছে সেই ভেনতে তো ওই যেগুলো বের হবে যেই মানে আরবিসি ভাঙার পর যেগুলো বের হবে সেটা বেরোতে পারে না, ফলে অবস্ট্রাকশন তৈরি হয়। অবস্ট্রাকশন তৈরি হওয়ার কারণে একটা সময় কী হয় যে স্প্লিনে একটা স্প্লিনিক সিকুয়েস্ট্রেশন তৈরি হয়, যেটা খুবই একটা মানে মারাত্মক একটি কন্ডিশন এবং এর ফলে কী হয় আস্তে আস্তে পুরো স্প্লিনটা ফাইব্রোসিস তৈরি হয়ে যায় এবং স্প্লিন থেকে আমরা জানি যে ম্যাক্রোফেজ তৈরি হয়, যে ম্যাক্রোফেজ আমাদের ইনফেকশনের ক্ষেত্রে আমাদেরকে প্রতিরোধ করে কিন্তু এখানে এই স্প্লিন তার কার্যকর হিসাবে ম্যাক্রোফেজ তৈরি করতে পারে না, ফলে ঘন ঘন ইনফেকশন হয়, নিউমোনিয়া আর অন্য বিভিন্ন রকম প্রবলেম দেখা দিতে থাকে। এছাড়া লাংসে যেটা হয় যে অ্যাকিউট চেস্ট সিন্ড্রোম, হ্যাঁ, লাংসেও কী হয় লাংসে আমরা এখানে একটু দেখি যে লাংসের মধ্যে হয় কি যে ভেনের মধ্যে এই আর্টারির মধ্যে অবস্ট্রাকশন তৈরি, অবস্ট্রাকশন হয় কি লাংসে, তো লাংসের থেকে তো আমাদের মূলত আমরা অক্সিজেন নিয়ে আসি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, এই কাজটা ঠিকমতো করতে পারে না, যার ফলে লাংস অক্সিজেন পাওয়ার অভাবে চেস্টের মধ্যে একটা প্রচণ্ড পেন তৈরি হয়, যেটা অ্যাকুট চেস্ট সিন্ড্রোম হিসাবে আমরা বলে থাকি, প্রচণ্ড পেন অবস্থা সৃষ্টি হয়। তো এই হচ্ছে মূলত সিকেল সেল অ্যানিমিয়ার প্রবলেম, যা আসলে খুবই একটা মারাত্মক একটা অবস্থা। তো এই সিকেল সেল অ্যানিমিয়া দেখা দিলে এই প্রবলেমগুলো তো হবেই, এই প্রবলেমগুলো হওয়ার পাশাপাশি আরেকটা যে প্রবলেম হবে যে নর্মাল যে প্রবলেমগুলো যে আমাদের অ্যানিমিয়ার যে আমরা বলছিলাম যে অল্পতে দুর্বল হয়ে যাবে, মাথা ঘুরাবে, খাওয়া অরুচি হবে, তারপরে বমি ভাব থাকতে পারে, খাওয়া অরুচি থাকতে পারে, গ্রোথ নষ্ট হয়ে যেতে পারে, হাত পা ব্যথা করতে পারে,
এই জিনিসগুলো তো থাকবে, পাশাপাশি এই যা যা বললাম এগুলো দেখা দিতে পারে। এখন আমরা কি করে বুঝবো? আমার বোঝার জন্য ডায়াগনোসিস হচ্ছে যে যদি আমরা কি করি, আমরা যখন আমরা ব্লাড ফিল করব, সেই ফিল্মে আমাদের কমেন্টের মধ্যে লেখা থাকবে যে এই সিকা সেল এই এই এরকম একটা কমেন্ট আমরা পাবো, যেটা পেলে আমরা বুঝতে পারবো যে ওই বাচ্চাটা বা ওই ব্যক্তিটা সিকা সেল অ্যানিমিয়াতে ভুগতেছে। আরও স্পষ্ট বোঝার জন্য আমরা কি করব, আমরা হিমোগ্লোবিন ইলেকট্রোফেরোসিস করব। এটা করলে পরে আমরা মোটামুটি পুরো হিমোগ্লোবিনের পুরো পিকচারটা আমরা বুঝতে পারবো এবং তার মধ্যে এইচবিএস আমরা পাবো, এই থাকবে। সেই এইচবিএস পাইলে আমরা মোটামুটি বুঝতে পারবো যে তার আসলে সিকা সেল অ্যানিমিয়া হয়েছে। এখন ট্রিটমেন্ট হচ্ছে, ট্রিটমেন্ট খুবই একটা সিরিয়াস কন্ডিশন, অবস্থা বুঝে আমাদের দিতে হবে। যদি সিভিয়ার অ্যানিমিয়া হয়, যদি ব্লাডের প্রয়োজন ব্লাড দিতে হবে, ব্যথা কমার জন্য কখনো পেট লাগতে পারে, সে অবস্থা হার্ট ডিহাইড্রেশনের মতো দেখা দেয়, সেক্ষেত্রে অনেক সময় ফ্লুইডের প্রয়োজন হতে পারে। তাহলে এই ছিল আমাদের আজকের সিকা সেল অ্যানিমিয়া। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুস্থ হয়ে ফিরুন।